2019 সালে ইন্দো বাংলা অটোমোটিভ শোতে হিরো লঞ্চ করে দ্য হিরো প্যাশন এক্স প্রো, উইচ ইজ 110cc এক্সিকিউটিভ কমিটি মোটরসাইকেল। ইটস ভেরি স্টাইলিশ মোটরসাইকেল। বেসিক্যালি যারা 150cc বা 160cc প্রিমিয়াম মোটরসাইকেল কিনতে পার না বিকজ অফ দেয়ার বাজেট, ফর দেম দিস ইজ এ ভেরি গুড চয়েস। 110cc মোটরসাইকেল থেকে দে হ্যাভ গিভেন 110cc ইঞ্জিন উইচ প্রডিউসেস অ্যারাউন্ড 9.4 BHP অ্যান্ড 9 Nm অফ টর্ক। এবং এই বাইকটিতে অনেক ফিচার্স রয়েছে যেগুলো বেসিক্যালি আমরা হায়ার এন্ড মোটরসাইকেলগুলোতে পাই, এবং বেসিক্যালি ইটস এ ভেরি গুড কমিউটার। সো ইন দিস রিভিউ উই গোনা টক ইন ডিটেলস অ্যাবাউট হাউ দিস বাইক ইজ ইন সিটি অর অন দ্য হাইওয়ে। ওরা 110cc একটা এয়ারকুল ইঞ্জিন ইউজ করেছে, যে এয়ারকুল ইঞ্জিন থেকে 9.4 BHP অ্যান্ড 9 Nm অফ টর্ক উৎপাদন করে, উইচ ইজ গুড এনাফ ফর ডে টু ডে সিটি রাইডিং। দে হ্যাভ ফিটেড 4-speed গিয়ার বক্স উইথ দ্য বাইক। নাও গিয়ার বক্সটা প্রথম থেকে স্মুথ থাকে যদি ক্লাচটা ঠিক করে সেট আপ করা থাকে, এবং এটাতে কোনো নকিং এমন কোনো সাউন্ড হয় না। বাইকটা যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার সেটা হচ্ছে সামনের দিকে 240mm ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকের ফিডব্যাকটা আসলেই খুব ভালো। টায়ারটার সাথে টায়ার গ্রিপটাও খুব ভালো করেছে ওরা। বেসিক্যালি বর্ষার সময় ভেজা রাস্তায় টায়ার গ্রিপের মতো পিছনের চাকা আমি স্কিড করিনি কোনো সময়, বিকজ দিস বাইক হ্যাজ টিউবলেস টায়ার্স। সো আপনি কমফোর্টেবলি হাইওয়েতে এবং সিটিতে রাইড করতে পারবেন। সো চাকা যদি লিক হয়ে যায় আপনাকে খুব একটা বেশি হ্যাসেল পোহাতে হবে না, যদি খুব বাজার মতো লিক না হয়। এই বাইকটিতে ওরা দিয়েছে হিরোর i3s টেকনোলজি, যেটা আপনাকে বেসিক্যালি হিরো ক্লেম করে যেখানে আপনার স্টার্ট স্টপ ট্রাফিক রয়েছে, স্টার্ট স্টপ ট্রাফিকে আপনার ফুয়েল এফিসিয়েন্সিটা অনেক ইনক্রিজ করবে। আরও অন্যান্য ফিচার্সের মধ্যে আই এম ভেরি হ্যাপি উইথ দ্য ফিডব্যাক অফ দ্য সাসপেনশন, বেসিক্যালি রিয়ার সাসপেনশনটা। রিয়ার সাসপেনশন ক্লিয়ার বসা থাকলেও খুব সুন্দর করে ফিডব্যাক দেয়। সামনের সাসপেনশনটা ইনিশিয়ালি একটু হার্ড থাকে, বাট এটা আপনার আস্তে আস্তে ছেড়ে দেবে। সাসপেনশন সেটআপ ইজ ভেরি সফট, এবং এটাতে কোনো কমপ্লেন নেই। হ্যালোজেন হেডলাইটটা আপনার রাতের বেলায় 70 কিলোমিটার পার আওয়ার উপরে রাইড করা একটু টাফ, দ্যাট বিকামস আ বিট অফ আ হ্যাসল, বাট ইটস ওকে। আপনার কমিউটিং বাইকে আপনার এসি হেডলাইট, আই থিঙ্ক আই হোপ ইন দ্য নিয়ার ফিউচার হিরো এসি হেডলাইট থেকে ডিসি হেডলাইটে চলে যাবে। বাইকটা হ্যান্ডেলবারটা আপরাইট, এবং এটা টার্নিং রেডিয়াসটা আসলে অসাধারণ। সো সিটিতে আপনি যখন খুব 50টা ট্রাফিকের মধ্যে থাকবেন আপনি ইজিলি বাইকটা ম্যানুভার করতে পারবেন। নাও টকিং আমাদের ভাইব্রেশনস, নাও ভাইব্রেশনটা ইটস ভেরি মিনিমাম, বাইকটা অনেক স্মুথ। আমার ইঞ্জিনটা খুব রিফাইন এবং বাইকটা অনেক স্মুথ, বাট ইউ ক্যান অনলি ফিল দ্য ভাইব্রেশন ওয়াইল দ্য বাইক, যখন বাইকটা 70 কিলোমিটার পার আওয়ার ক্রস করবে তখন যাতে ফুট পেকে এবং আপনার ওই সামনের কলার থেকে ভাইব্রেশন ফিল করবেন। বাট আমার মনে হয় না কমফর্টিং বাইকে ডে টু ডে এটাতে খুব একটা টাফ হবে, বিকজ বেসিক্যালি যারা 110cc বাইক চালায় তারা একটু ঠান্ডা মাথা রাইডার হয়। নাও দ্য ওভারঅল বাইক বিল্ড কোয়ালিটি ফিনিশিং ইজ গুড। এটা আপনার BS4 ইঞ্জিন রয়েছে, AHO রয়েছে। সো ইটস আই মিন ইটস এ গুড থিং দে হ্যাভ অ্যাডেড, আই লাইক ইট। আপনার হাইওয়েতে যখন রাইড করলাম আমরা, হাইওয়েতে লং রাইড করে খুব একটা ক্লান্ত বোধ করি নাই, যদি আমি অভ্যস্ত না 110cc বাইক নিয়ে হাইওয়েতে যাওয়া। বাট আই ডেন্ট ফিল ব্যাড, স্পিডটা 70-80 কিলোমিটার সুন্দর করে ক্রুজ করা যায়। অ্যান্ড বিকজ আমি যদি বলবো যে বাইকটার বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ব্রেকিং, আই মিন 240mm টুইন ক্যালিবার যে ডিস্ক ব্রেকটা রয়েছে সামনের দিকে, ইট গিভস ফ্যান্টাস্টিক ফিডব্যাক। আপনি হাই স্পিডে সুন্দর করে ইকন ম্যানুভার, ইকন ব্রেক, অ্যান্ড হ্যাভ দ্য কনফিডেন্স। আই থিঙ্ক একটা মোটরসাইকেলের মেইন যে ইট আছে কনফিডেন্স অন দ্য ব্রেকিং, অ্যান্ড দিস বাইক হ্যাজ ইট। ডিজাইনের দিক থেকে বলা যেতে পারে এই বাইকটির ডিজাইনে হিরো পুরা বাজিমাত করেছে। বাইকটি তৈরি দিয়েছে হ্যালোজেন হেডলাইট, বাল্ব ইন্ডিকেটর, এলইডি টেল লাইট এবং শাড়ি গার্ড, এবং ফুয়েল ট্যাঙ্কের পাশে রয়েছে সাইড স্কুপ, যেটা বাইকটিকে একটা মাস্কুলার লুক দিয়েছে। এই বাইকটি এক্সিকিউটিভ কম্পিউটার সেগমেন্টে পড়ে। বাইকটিতে একটি অ্যানালগ স্পিডোমিটার রয়েছে, তার সাথে রয়েছে একটা ডিজিটাল অটোমিটার এবং ফুয়েল গজ। আমার মনে হয় একটু ভালো হতো যদি এই বাইকটিতে ডিজিটাল ঘড়ি দিতে পারতো। সেফটি ফিচার হিসাবে বাইকটিতে রয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। হিরো প্যাশন এক্স প্রো তৈরি ইউজ করেছে BS4 ইঞ্জিন, এবং এতে রয়েছে HO। বাইকটিতে ওরা আরও অ্যাড করেছে টিউবলেস টায়ার। বাইকটির সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফোর্ক, এবং পিছনের দিকে রয়েছে 5-step অ্যাডজাস্টেবল ডুয়েল স্প্রিং সাসপেনশন। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রাউন্ড অবার 9 liters, এবং এটা কার্ব ওয়েট 119 kg। দিস ইজ আ ভেরি স্টাইলিশ বাইক, অ্যান্ড এটা বিল কোয়ালিটি 110cc সেগমেন্ট অনুযায়ী খুব ভালো করেছে ওরা। দেন উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য সাসপেনশনস।
সিঙ্গেল রাইডার আর উইথ আ পিলিয়ন, সাসপেনশন ফিডব্যাক সামনের দিক দিয়ে এবং পিছন দিক থেকে উভয় দিক দিয়ে ভালো পেয়েছি আমরা। এবং বাইকটি টিউবলেস টায়ার যেটা রয়েছে, ইটস এ ভেরি অ্যাডেড ফিচার উইচ হেল্পস আ লট অন হাইওয়ে স্পেশালি। দেন উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য ইঞ্জিন। ইঞ্জিনটা 110 cc হওয়া সত্ত্বেও এটা পাওয়ার ফিগার টর্ক ফিগার ইজ গুড এনাফ ফর সিটি রাইডিং অ্যান্ড হাইওয়ে রাইডিং। ফাইনালি ডিস্ক ব্রেক, সামনের ডিস্ক ব্রেক থাকার কারণে হাইওয়েতে এবং সিটিতে হাই স্পিডে ব্রেকিং স্টেবিলিটি অনেক ভালো করেছে বাইকটির। হিরো প্যাশন এক্সপ্রোতে ওরা ইউজ করেছে এসি অপারেটিং হেডলাইট। আমরা টেস্ট রাইডিং একটা জিনিস খেয়াল করেছি যে যখন আপনাদের স্পিড 75-80 কিলোমিটার পার আওয়ারে চলে যায় তখন এই হেডলাইট দিয়ে অন্ধকার রাস্তা দেখার একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাইকটির সাসপেনশনগুলো সফট এবং খারাপ রাস্তায় ইভেন উইথ এ পিলিয়ন খুব ভালো ফিডব্যাক দেয়। মাইলেজ প্রাধান্য দেওয়ার জন্য বাইকটিতে চিকন টায়ার ইউজ করা হয়েছে, কাজে এটা কর্নারিং গ্রিপ খুব একটা ভালো না, সো এটা নিয়ে হাই স্পিড কর্নারিং করা মোটেও ঠিক হবে না। বা টায়ারের গ্রিপ অন অ্যান্ড অফ রোডে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি, যেহেতু এটা একটা এক্সিকিউটিভ কমিউটার, ওরা ইচ্ছা করলে এটা তার একটু মোটা চাকা লাগাতে পারতো। হেডলাইটটা হাই স্পিড হাইওয়ে রাইডিংয়ের জন্য খুব একটা প্রেফারেবল না। অলদো মাইলেজটা ডিপেন্ড করে রাইডিং স্টাইলের উপরে, আমরা সিটিতে মাইলেজ পেয়েছিলাম 50 কিলোমিটার পার লিটার, হাইওয়েতে 55 কিলোমিটার পার লিটার। বাইকটির ওভারঅল গিয়ার রেশিওটা একটু বড়, বেসিক্যালি সেকেন্ড গিয়ার রেশিওটার কারণে সিটি রাইডিংয়ে মাঝে মাঝে আনকমফোর্টেবল ফিল করবেন। হিরো ইগনাইটার টেস্ট করার পরে আমরা যখন হিরো প্যাশন এক্সপ্রো টেস্ট রাইড করি, আমরা জিনিস খেয়াল করেছি যে হিরো এখন তাদের কমিউটিং সেগমেন্টে খুব সিরিয়াস হয়ে গেছে। এই জন্য তারা কমিউটিং সেগমেন্টের সাথে সাথে তারা এখন এক্সিকিউটিভ কমিউটার বানাচ্ছে, যাদের কাছে 150 এবং 160 cc প্রিমিয়াম মোটরসাইকেল কেনার বাজেট নেই, তারা হিরোর এই এক্সিকিউটিভ কমিউটার লাইন আপটা চেক করতে পারেন। অ্যাজ দিস ইজ দ্য নিউ ইঞ্জিন ফ্রম হিরো, বাইকটার ইঞ্জিনটা খুব রিফাইন এবং বাইক রাইডিংটা অনেক স্মুথ। আপনি ভাইব্রেশন অনলি ফিল করবেন যখন বাইকটা আপনি হাই আরপিএম রেভ করবেন। হাইওয়েতে আমরা টেস্ট করা অবস্থায় 70-75 কিলোমিটার পার আওয়ারে ভাইব্রেশন পেয়েছিলাম, বাট ওভারঅল দ্য বাইক ইজ ভেরি স্মুথ, ইটস ভেরি কমফোর্টেবল টু রাইড অন দ্য সিটি অ্যান্ড অলসো অন দ্য হাইওয়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ এ কমিউটিং মোটরসাইকেল, আপনি এটা থেকে 150 বা 160 cc ইঞ্জিনের কোনো বাইকের পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন না। বাট তারপরেও আমাদের টেস্টিংয়ে আমরা টপ স্পিড পেয়েছিলাম 105 কিলোমিটার পার আওয়ার, উইচ ইজ গুড এনাফ ফর ডেলি কমিউটার। সো দ্যাটস ইট ফর নাও। আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর এসে মনে রাখবেন সবসময় লেটেস্ট নিউজ অ্যান্ড রিভিউস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.bikebee.com ভিজিট করবেন। আনটিল দেন সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক অ্যান্ড মেনে চলবেন। টেক কেয়ার, বাই।